বাইরে ভাই, তোমরা কি রিয়েক্ট দিতে পারো না? আগে তো ফেসবুক ফ্রি ছিল, এজন্য অনেকেই বলতা যে ভাই আমার ফেসবুক ফ্রি, আমি ফ্রি ফেসবুক চালাই, সেজন্য আমি দেখি না কি পোস্ট করা হয়েছে, এজন্য আমি রিয়েক্ট করি না। এখন তো ভাই ফেসবুক ফ্রি না, এখন তো সব টাকা দেখি না লাগে। আর একটা রিয়েক্ট দিতে কি ভাই 10-20 MB, 200-300 MB খরচ হয়ে যায়? হ্যাঁ, 1024 কিলোবাইটে কেবিতে 1 MB হয়, আর তোমরা একটা রিয়েক্ট দিতে পারো না রে ভাই? ইকুয়েশন করলে, হিসাব করলে 1024টা রিয়েক্ট দেওয়ার পরে 1 MB কাটে, আর তোমরা একটা রিয়েক্ট দিতে পারো না? এত কিপটামি কেন করো ভাই? দুনিয়ার মধ্যে কিপটামি একটা লিমিট থাকে, তোমরা তো ওই লিমিটটা ক্রস করে গেছো, কিপটামি বাদ দাও, বুঝতে পারছো? তোমরা ভিডিও দেখা যাও, পোস্ট দেখা যাও, তোমরা কোনো রিয়েক্ট করো না। আমার রিসেন্ট কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে আমার ফ্রেন্ড আছে 724 জন, তার মধ্যে প্রায় 350 আমার ভিউ হয়েছে ভিডিওর মধ্যে। তোমরা জানো এটার মধ্যে কি পরিমাণ রিয়েক্ট পড়ছে? আমার রিয়েক্ট সব রিয়েক্ট পড়ছে মাত্র 17টা। আমি দুঃখে কষ্টে ভিডিও ডিলিট করে দিছি, আমার লাইফে আমি প্রথম কোনো প্রোফাইল থেকে কোনো ভিডিও আমি ডিলিট করছি, জানো? এত কিপটাইম করো কেন ভাই? একটা রিয়েক্ট দিলে তোমার কি সমস্যা? মানে না, খালি দেখাই যাও, খালি দেখাই যাও, খালি দেখাই যাও। কে রিয়েক্ট দিলে কি তোমাকে খয়া যাবো গা পিছি দিয়া? কিপটাইমি বাদ দাও ভাই, কিপটাইমি বাদ দাও। মরে গেলে কোনো 1 MB লওয়া যাবে না, বুঝতে পারছো? মরে গেলে 1 MB তুমি কবরও যাবো না। 1 MB যা কিনো টাকা দেয় রে, দুনিয়া ভিতরে খরচ করো, আজ মরে কাল 2 দিন ভালো থাকবেন, আর রিয়েক্ট দেওয়ার চেষ্টা কইরেন। আর এটার মধ্যে হাত দিয়া বইরালান, বুঝতে পারছেন? তাহলে শেয়ার, লাইক, কমেন্ট কইরা আর বেশি বেশি হাত দেন, ঠিক আছে? তাও ভাই রিয়েক্ট দেন আপনারা।